স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে সাথে আছি আমি আকাশ হাসান এবং আমি আফরিন আনোয়ার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তবে বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা এরই মাঝে প্রচারণা সহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করেছেন ট্রাম্প দ্বিতীয় টেলিভিশন বিতর্ক নিয়েও দেখা দিয়েছে শঙ্কা দেরিতে হলেও ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন জো বাইডেন এবং হ্যারিস আরোগ্য কামনা করেছেন বিশ্ব নেতারাও মাসুদ ডনার ডেস্ক রিপোর্টে বিস্তারিত বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত নানা মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার পরামর্শ দিলেও ট্রাম্প বরাবরই এর বিরোধিতা করেছেন আর এবার সেই ভুলের বড়সড় মাশুল দিতে হলো তাকে করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে জানান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এখন ভালো আছেন তারা হোয়াইট হাউসের নিজের বাসগৃহে কোয়ারেন্টাইনে আছেন শুক্রবার এক টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্পও জানিয়েছেন তারা সুস্থ আছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার সাথেই রয়েছেন তবে করোনা আক্রান্ত হওয়ায় ট্রাম্প উচ্চমাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন কারণ তার বয়স 74 বছর এবং ওজনও বেশি মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 65 থেকে 74 বছর বয়সীরা 5 গুণ বেশি ঝুঁকিতে থাকেন আর 18 থেকে 29 বছর বয়সী তরুণদের তুলনায় 90 গুণ বেশি মৃত্যু ঝুঁকি মাত্র এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এ সময়ে ট্রাম্পের কোভিড 19-এ আক্রান্ত হওয়া অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে এরই মধ্যে শুক্রবারে ফ্লোরিডার নির্বাচনী প্রচারণা সহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করতে হয়েছে তাকে দুই সপ্তাহের মধ্যে দুই প্রেসিডেন্ট প্রার্থীর যে দ্বিতীয় টেলিভিশন বিতর্ক হওয়ার কথা সেটি আদৌ হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা ট্রাম্প দায়িত্ব পালনে অপারগ হলে কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে হোয়াইট হাউসে শুরু হয়েছে আলোচনা আইন বলছে ট্রাম্প দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দায়িত্বপ্রাপ্ত হবেন তবে ট্রাম্পের সংস্পর্শে থাকার ফলে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে আর এক্ষেত্রে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব যাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানমও ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন ডেস্ক রিপোর্ট নিউজ 24 পুরো অক্টোবর মাস জুড়ে সবচেয়ে চলছে ঐতিহাসিক ছাড়ের মেলা হলুদ মরিচ নুডলস চানাচুর সহ অসংখ্য পণ্যে 50% ডিসকাউন্ট বিস্কিট পাস্তা ট্যাং সহ কয়েকশো পণ্যে বাই ওয়ান গেট ওয়ান অফার 499 টাকায় 5 লিটার সয়াবিন তেল 100 টাকা ছাড়ে ডানো মিল্ক পাউডার মৌসুমের সেরা ইলিশ 500 গ্রাম 290 টাকা 900 গ্রাম 755 টাকা পুরো অক্টোবর মাস জুড়ে সবচেয়ে চলছে ঐতিহাসিক অন্তরা বিশ্বাসের মাসুদ্দানা ডেস্ক রিপোর্টটি বিস্তারিত জানাছিলেন অন্তরা বিশ্বাস এবারে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান সুলতানা রহমান আপনার কাছে জানতে চাইব যে করোনা আক্রান্ত হওয়ায় আপাতত নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন ট্রাম্প আমরা সন্ধ্যা 7টার সংবাদে আপনি জানাচ্ছিলেন আমাদের যেমনটি আর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি কিছুক্ষণ আগে সেক্রেটারি অফ স্টাফ প্রিন্সিপাল স্টাফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্ক মেডাউস তিনি ব্রিফিং করেছেন করোনা আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন রকম কোন করোনার উপসর্গ কিন্তু ছিল না কিন্তু সকাল থেকে তিনি মাইল্ড সিমটম উপলব্ধি করতে পারছেন এমনটাই জানিয়েছেন চিকিৎসকরাও তাই জানিয়েছেন তবে খুবই গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে চিফ অফ স্টাফকে প্রশ্ন করা হয়েছিল যে তাকে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে তিনি অবশ্য তা খোলাসা করেননি তিনি বলছেন চিকিৎসকরা যা ভালো মনে করছেন সেটাই তারা সার্বক্ষণিক ভাবে তাকে নজরদারিতে রেখেছেন তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাজকর্ম যেগুলো রয়েছে অফিসিয়াল দাপ্তরিক যে কাজকর্ম সেগুলো সব করছেন কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই তিনি করছেন বলে জানিয়েছেন তার চিফ অফ স্টাফ তবে সামগ্রিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে কখনোই সেভাবে করে আমলে নেননি তার একটা করোনা আক্রান্ত হওয়ার পরেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প টুইট করেছেন যে উই আর ফিলিং
গুড। এবং তিনি বলছেন যে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিফ অফ স্টাফকে বলেছেন যে তিনি দেশের মানুষকে নিয়ে উদ্বিগ্ন, দেশের মানুষ যেন ভালো থাকে সেই প্রত্যাশা তিনি করছেন। তবে তিনি তার ভিতরে কোন রকম কোন তিনি কোন উদ্বিগ্ন নন করোনা ভাইরাসটিকে নিয়ে, তিনি বরং সতর্কই আছেন এমনটিও তিনি দাবি করেছেন। এরকম একটি অবস্থায় জো বাইডেন তার যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী তারকে নিয়ে এখন আসলে শঙ্কা দেখা দিয়েছে, কারণ তারা একই সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন। যদিও জো বাইডেনের পরীক্ষার মধ্যে করা হয়ে গেছে তিনি নেগেটিভ, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্প ছাড়াও যারা সেদিন ওই বিতর্কে ছিলেন, বিতর্কের একই প্লেনে করে গিয়েছিলেন, তার মধ্যে তার কন্যা ইভানকা ট্রাম্প এবং তার স্বামী তাদের ভিতরেও আসলে নেগেটিভ পাওয়া গেছে। তবে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে নিয়ে সবাই উদ্বিগ্ন। প্রেসিডেন্ট শুরু থেকেই বিষয়টিকে, তিনি মাস্ক ব্যবহার করতেন না, এই সামগ্রিক সব বিষয়গুলো এখন নতুন করে আসলে আলোচনায় আসছে। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী সুলতানা রহমান জানাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছে, এই ব্যাপারে কিন্তু আসলে তার নির্বাচনী যে প্রচারণা সেটিতেও বাধাগ্রস্ত হয়েছেন, এবং সেই সাথে এরই মধ্যে কিন্তু তার এই খবরে বিশ্ব অর্থনীতিতে কিছুটা হলেও প্রভাব পড়েছে। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। মানবদেহে নতুন করে অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হওয়ার পর বেশ অগ্রগতি হয়েছে ভারতে। অক্সফোর্ড ভ্যাকসিনের পর্যালোচনা শুরু হয়েছে ইউরোপেও, তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার টিকা হাতে চলে আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই আশার জোর ধাক্কা দিল মডার্না। জানানো হয়েছে টিকা বাজারে আনতে মার্চ গড়িয়ে যেতে পারে। মাসুদ ডানার আরও একটি ডেস্ক রিপোর্ট। ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়েন্ট অ্যাস্ট্রাজেনিকার করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের তড়িৎ পর্যালোচনা শুরু হতে যাচ্ছে। এ পদক্ষেপ সাধারণত স্বাস্থ্যজনিত জরুরি অবস্থায় গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে কোনো ভ্যাকসিন বা ওষুধ তৈরিতে তথ্য পর্যালোচনা করে থাকে নিয়ন্ত্রক সংস্থা, যার ফলে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর হয়। মানবদেহে নতুন করে অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হওয়ার পরে তার বেশ অগ্রগতি হয়েছে ভারতে, এমনকি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। আর বৃহস্পতিবার রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করেছে বেলারুশের স্বেচ্ছাসেবীরা। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা টিকা হাতে চলে আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই আশায় জোর ধাক্কা দিল মডার্না। সংস্থাটি জানিয়েছে 25 নভেম্বরের আগে কোনোভাবেই জরুরি ভিত্তিতে করোনা টিকা পাওয়া সম্ভব নয়। আরও জানানো হয়েছে সমস্ত শর্ত মেনে টিকা জনসাধারণের জন্য বাজারে আনতে মার্চ মাস গড়িয়ে যেতে পারে। করোনা ভাইরাসের একটি কার্যকর ভ্যাকসিন এলেও আগামী বছরের শুরুর মধ্যে স্বাভাবিক জীবন ফিরে আসবে না বলে সতর্ক করেছে লন্ডনের রয়্যাল সোসাইটির একদল বিজ্ঞানী। মাসুদ রানা, News 24। এবার অন্যান্য প্রসঙ্গ। সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অর্জুন লস্করের জবানবন্দির পর স্বীকারোক্তি দিচ্ছে এক নম্বর আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান এবং আরেক আসামি রবিউল ইসলাম। সিলেটের ঘটনা দেশ জুড়ে আলোচিত, কিন্তু এরই মাঝে বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ঘটে চলেছে। রাজধানীর ঠিক পাশে সাভারে দুই দিনে সাত নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া কক্সবাজারে এক শিশুকে ধর্ষণ করেছে মাদ্রাসা শিক্ষক। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল শুক্রবার এমসি কলেজের প্রায় ফাঁকা হোস্টেলে স্বামীর কাছ থেকে এক নারীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয় ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, রবিউল ইসলাম, মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, আইনুল এবং রাজন আহমেদ। বিভিন্ন সময়ে আদালত তাদের রিমান্ডে পাঠান। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে সাইফুর, অর্জুন ও রবিউলকে আদালতে নেওয়া হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য। রিমান্ড শেষে শনিবার রাজন, মাহবুবুর রহমান রনি ও আইনুলকে আদালতে তোলার কথা রয়েছে। এছাড়া আরেক এজাহার নামীয় আসামি মাহফুজুর রহমান এখনও রিমান্ডে আছে। সিলেটের আলোচিত এই ঘটনার রেশ কাটতে না কাটতে সাভারে মাত্র দুই দিনে বিভিন্ন স্থানে সাত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে সাথে আমরা খবর পেয়ে ওইখানে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসছি এবং এ ব্যাপারে বাদী হয়ে অভিযোগ দিয়েছে, মামলা হয়েছে এবং মূল যে ধর্ষক তাকে আটক করতে সক্ষম হয়েছি। এদিকে কক্সবাজারের টেকনাফে চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক রোহিঙ্গা মৌলভীকে আটক করে পুলিশ। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ওই শিশু এখনও চিকিৎসাধীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সিলেট থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার কাছ থেকে জানতে চাইব আসামিদের জবানবন্দির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, সর্বশেষ আমাদের জানাবেন। জি ধন্যবাদ আকাশ। আসলে আসামিদের জবানবন্দি এখনও চলছে বলা যায়, কারণ হচ্ছে জবানবন্দি এই মুহূর্তে যে অর্জুন লস্কর যে তিনি জবানবন্দি দিয়ে শেষ করেছেন এবং সর্বশেষ যে সাইফুর রহমান জবানবন্দি শুরু করেছেন তারও জবানবন্দি শেষ হয়েছে, যদিও আমরা অফিসিয়ালি কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি, হয়তো একটু পরে তাদেরকে নিয়ে আসা হবে বা আমাদেরকে কোনো ব্রিফ করা হবে। আর আদালতে সময়ক্ষেপণ হওয়ার কারণে, বেশি দেরি হওয়ার কারণে যে আরেক আসামি ছিল রবিউল ইসলামকে অন্য আদালতে, অর্থাৎ মেট্রোপলিটন এই পুলিশের মেট্রোপলিটন আদালত একের বিচারক সাইফুর রহমানের আদালতে তোলা হয়েছে যাতে সময়ক্ষেপণ না হয় এবং তাদের তিনিও এই জবানবন্দি দিচ্ছেন। যদিও আমরা এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি না, যত সময় এই কোর্ট আদালত কর্তৃপক্ষ কিংবা পুলিশ আমাদেরকে ব্রিফ না করে, এই হচ্ছে অবস্থা। আর হয়তো আমরা পুলিশের মাধ্যমে বা এই আদালত সূত্রে জানতে পেরেছি হয়তো কিছু সময়ের মধ্যে এই আদালত শেষ হয়ে যেতে পারে, যদিও কারণ হচ্ছে যে সাইফুর রহমান এবং অর্জুন লস্করের স্বীকারোক্তি ইতিমধ্যেই শেষ হয়েছে, যে সে কারণে হয়তো কিছু সময় পরে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। আর আরেকটা জিনিস, যে আজকে বিকালে এই বিকাল তিনটা থেকে আদালত চলছে, বিকালে এই তিনজনকেই এই সাইফুর রহমান এবং অর্জুন লস্কর এবং এই আবেদন করো কি রবিউল ইসলামকে এখানে নিয়ে আসা আদালতে নিয়ে আসা হয় এবং এখনও পর্যন্ত সেই টানা এই শুনানি চলছে। হয়তো আমরা কিছু সময় পর আমরা আপডেট আপনাদেরকে জানাতে পারবো। এই হচ্ছে সিলেট থেকে সর্বশেষ আপডেট। ফিরে আছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল, সিলেট থেকে জানাচ্ছিলেন আসামিদের জবানবন্দির বিষয়ে সর্বশেষ তথ্য। দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে প্রযুক্তির অপব্যবহারকে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, করোনাকালে ডিভাইস নির্ভরতা, পারিবারিক বন্ধন কমে যাওয়া, সন্তানদের প্রতি বাবা মায়ের দায়িত্ববোধের অভাব বাড়িয়ে দিয়েছে সামাজিক অপরাধ। আর এই সংকট উত্তরণে তারা বলছেন, বিচারের দীর্ঘসূত্রিতা না হওয়া, প্রযুক্তির কুফল ঠেকাতে তদারকি, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ফিল্টারিং এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদি। এই কল্পিত দৃশ্যটি যেন বিরাজ করছে সমাজের সবখানে, এভাবে দিন প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন নারীরা। কি সমস্যা আপনার? আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর এবছরের প্রথম নয় মাসে ধর্ষণের শিকার হয়েছেন 975 নারী, এর মধ্যে একক ধর্ষণের শিকার 762 আর সংঘবদ্ধ ধর্ষণের শিকার 208 নারী। সমাজ ও অপরাধ গবেষকরা বলছেন, সংস্কৃতি চর্চার অভাব, বিচারের দীর্ঘসূত্রতা আর করোনাকালে ডিভাইস ও ইন্টারনেটের ব্যবহার আর প্রযুক্তিতে সরকারের যথেষ্ট নজরদারির অভাব বাড়িয়েছে ধর্ষণ। একজন মা তার ছেলে সন্তানকে কেন তৈরি করতে পারছে না, যার একজন নারীর প্রতি সংবেদনশীল থাকা এবং সম্মানজনক আচরণ প্রদর্শন করা। নিশ্চয়ই তাতে আমাদের এখানে সামাজিকীকরণে ঘাটতি রয়েছে, আমার শিক্ষা প্রক্রিয়ার সাথে ঘাটতি রয়েছে, আমার সাংস্কৃতিক বিকাশ এবং বিবর্তনের ঘাটতি রয়েছে। এই জায়গাগুলোতে রাষ্ট্র নজর দিবে, যে অপরাধ করবে তার দলীয় পরিচয় মানে যে যাই হোক না কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতার অভাবে শৈশব থেকে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট বা অ্যাপের প্রতি আসক্তি বাড়ছে নতুন প্রজন্মের, পরবর্তীতে তারা সহিংস হয়ে উঠছে। আমরা চাইব যে বাবা মা এমন প্রযুক্তির দূত তাদের হাতে তুলে দিক যেটা সম্বন্ধে বাবা মা জানে এবং বাবা মা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, না হলে সেটাকে দেওয়া উচিত হবে না। এটি হচ্ছে বাবা মার দায়িত্ব, আর রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আমাদের আকাশ সীমায় যে নেট গেট আছে সেটাকে ফিল্টার করার ব্যবস্থা করা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে রাষ্ট্রকে রাখতে হবে মূল ভূমিকা। ফেসবুকে যদি গভর্নমেন্ট থেকে এই ধরনের একটা চাপ প্রয়োগ করে যে বাংলাদেশের পশ্চিমগুলিতে আমার সোশ্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, সোশ্যাল স্ট্রাকচার রক্ষার সাথে বাংলাদেশেই সেন্সরশিপ বোর্ড থাকতে হবে এবং বাংলাদেশের পশ্চিমগুলি বাংলাদেশেই বিশেষজ্ঞরা বলছেন, সমাজ ও পরিবারের দায়িত্ববোধের পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকতে হবে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা।
করোনাকালে বিএনপি নিজেই করোনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। তবে বিএনপির মহাসচিব বলেছেন, যুক্তরাজ্যে ভিসা দিতে চাইলেও বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়া এবং সরকারের সিদ্ধান্তের ওপর। রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থায়ীভাবে বাংলাদেশে রাখার কথা ভাবা হলে তা কল্যাণকর হবে না বলেও মন্তব্য করেন ফখরুল। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। ধর্ষণের বিরুদ্ধে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আয়োজনে এই মানববন্ধন। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রে জাতি চরম দুর্দশায় রয়েছে। বিএনপি নিজেই করোনা আক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান তিনি। আজকে তারা জেলের বাইরে আসতে দিয়েছেন, চিকিৎসা করতে দেবেন না, এটা কোন জাতীয় কথা? অনতি বিলম্বে খালেদা জিয়াকে যেখানে উনি চিকিৎসা করাতে চান তাকে চিকিৎসা করতে যাও। একই দিনে দলীয় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে খোদ খালেদা জিয়া এবং সরকারের ইচ্ছার উপর। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল আর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশ নিয়ে। এই বিষয়টা নির্ভর করছে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাওয়া এবং সরকারের দেওয়া। সুতরাং আমরা তাকে ধন্যবাদ জানাই যে তিনি তার যে ডেমোক্রেটিক যে জেস্টার, একটা ডেমোক্রেটিক লিডারের প্রতি, ফরমার প্রাইম মিনিস্টার, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তবে নির্দেশের অপেক্ষায় না থেকে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সমস্যা নিয়ে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই বক্তব্যকে রাজনৈতিক মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে মির্জা ফখরুল সত্যকে আড়াল করে মন করা বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছেন। তার উস্কানিমূলক ও দূরভিসন্ধিমূলক অসত্য বক্তব্য রোহিঙ্গা সমস্যা সমাধানের অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বকে আরও মজবুত করতে দলের ভেতর অনুপ্রবেশ ঠেকানোর কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার সফল নেতৃত্ব জাতির উন্নয়ন শীর্ষক এক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল সহ দেশের উন্নয়নমূলক কাজ করোনার কারণে ব্যাহত হলেও দেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। অনুপ্রবেশকারীরা এই দলে জায়গা করে নিতে না পারে সেই ব্যাপারে আপনাদের পাহারা দিতে হবে, সেই ব্যাপারে আপনাদের সচেতন। যারা ত্যাগী, যারা পরীক্ষিত নেতা কর্মী, তারা যদি কেউ বাদ গিয়ে থাকে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আবাসন ব্যবসা প্রচারণায় আটক ইমাম হোসেন নাসিম 5,000 মানুষকে পথে বসিয়েছেন, হাতিয়েছেন 300 কোটি টাকা, প্রতারণায় করেছেন নতুন রেকর্ডও। শুধু সাভারে কাউন্দিয়াই নয়, কক্সবাজার ও কুয়াকাটায় প্লট দেওয়ার নামে প্রতারণা করেছেন। নাসিমের বিরুদ্ধে নতুন করে আরও 4টি মামলা দায়ের করেছে র‍্যাব। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুখ অন্ধকার। নাসিম রিয়েল স্টেট নাম সর্বস্ব এই প্রতিষ্ঠান 2002 সালে প্রতিষ্ঠা করেন ইমাম হোসেন নাসিম। বাস্তবতা, জমি না কিনে পুরো প্রতারণায় মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লোভনীয় সব সাইনবোর্ড দেখিয়ে। টাকা পরিশোধ করলেন, আপনি তাকে বললেন না যে জমি রেজিস্ট্রি করে দেন? সৌদির কোথায় থাকেন? অনেকের থেকে 100 কিস্তির মাধ্যমে নিয়েছেন টাকা, পরে জমিতে মাটি ভরাটের কথা বলেও দাবি করেন আরো বেশি টাকা। সরজমিনে কাউন্দিয়ায় গিয়ে দেখা যায় সেখানে বছরখানেক আগে নাসিম রিয়েল এস্টেটের নামে বিলবোর্ড থাকলেও এখন নেই একটিও।
পাঁচ বছরে বাকি প্রতি মাসে 5,000 টাকা করে দিছি। দেওয়ার পর থেকে এই পর্যন্ত আমার এই মোট 4,00,000 টাকা ক্যাশ জমছে, আমার টাকার ফিরেই দেয় না। শুধু সাভারের কাউন্দিয়াই নয়, গ্রাহকদের কক্সবাজার ও কুয়াকাটায় ফ্ল্যাট দেওয়ার কথা বলেও টাকা হাতিয়ে নেন। 18 বছরে 5,000 গ্রাহকের 300 কোটি টাকা হাতিয়েছেন তিনি। বৃহস্পতিবার মিরপুর থেকে ইমাম হোসেনকে স্ত্রী সহ গ্রেফতারের পর সিলগালা করা হয় তার অফিসও। র‍্যাব বলছে হাতিয়ে নেওয়া 300 কোটি টাকা কোথায় রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, এর সাথে আর কারা জড়িত তাদেরকেও খুঁজছে র‍্যাব। টাকার উৎস সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা জানেন যে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধটি সিআইডি শিডিউল মহাপরিচালক মহোদয় আমাদের নির্দেশ দিয়েছেন যে বিষয়টি সিআইডি কে অবহিত করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সিআইডি কে জানাবো, সিআইটি এই বিষয়টি দেখবেন। প্রতারণার অভিযোগে ইমাম হোসেন নাসিমের বিরুদ্ধে আরো 4টি মামলা করেছে র‍্যাব। আরো যারা অভিযোগ করেছেন তাদেরকেও আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 33 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,305 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আরও 1,396 জনের দেহে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,66,383 জনে। শুক্রবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1,549 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,78,627 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,216টি। বাংলাদেশের শ্রমবাজারে বড় ক্ষতের সৃষ্টি করবে করোনা প্রেক্ষাপট। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন করোনাকালে এদেশে আসা অনেক প্রবাসী শ্রমিক আর ফিরতে পারবেন না তার কর্মস্থলে, অনেকে আবার চাকরি হারিয়ে ফিরবেন দেশে। অর্থনীতিবিদদের মতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারে অতি নির্ভরশীলতা কমিয়ে সৃষ্টি করতে হবে নতুন বাজার, একই সঙ্গে বাড়াতে হবে কর্মীদের দক্ষতাও। সচল দাসের রিপোর্ট। মৌলভীবাজারের ইকবাল, 8 দিনেও টিকিটের টোকেন মেলেনি এই সৌদি প্রবাসীর। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে পড়েন সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসের বাইরেই। জানুয়ারি 70 তারিখে আইছিলাম স্যার, আর করোনার জন্য 8 টিকিট এই গেল, এই জন্য আমাকে পয়সা করে নাই। কথা হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়ার ফয়েজ ভুইয়ার সাথে, 2,50,000 টাকার বিনিময়ে যার ইকামার মেয়াদ বাড়িয়েছেন কফিল। কফিলে কই টাকা দিলে ইকামা বানাবো, ইকামা বানাই 1 মাসের মেয়াদ বাড়াই দিন। তখন আমার ভাই বলছে তো আমার হাতে তখন টাকা নাই, এতটুকু বিশ্বাস রাখে আসলে বেতন দেয় স্যালারি থেকে একটা নেবে। কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় এমন অনেক সৌদি প্রবাসী। টাকা দিলে আজকে আকামা বানায় দিবি, নইলে তো বাস হবে না। 20 দিনের মতন আইসি, এখানে থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, থাকবো কোথায়? অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন একদিকে করোনা প্রেক্ষাপট, অন্যদিকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বাংলাদেশের শ্রমবাজারের অতি নির্ভরতা বাংলাদেশের এই শ্রমবাজারকে সমস্যায় ফেলতে পারে। বলছেন নতুন বাজার খোঁজার কথা। মধ্যপ্রাচ্যের যে তেল রপ্তানিকারক দেশগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, সৌদি আরব হচ্ছে 1 নম্বর অবস্থান। এই পুরো বাজারটাই কিন্তু অস্থিতিশীল এবং শ্রিঙ্কি। করোনা প্রেক্ষাপট বিদেশেও কাজের সুযোগ কমাতে পারে, এজন্য শ্রমিকদের দক্ষতা বাড়ানোরও তাগিদ দিচ্ছেন তারা। একেবারে নিম্ন স্তরের কর্মী না পাঠিয়ে যদি আমরা একটু স্কিলড কর্মীগুলো পাঠাতে পারতাম, শ্রমিকদের গুণগত মান, শ্রমিকদের দক্ষতা এগুলো বাড়াতে পারলে আর একটু বিশ্ববাজারে আমরা ছড়িয়ে দিতে পারবো। স্বল্প শিক্ষিত এবং স্বল্প দক্ষ মানুষরা যান তাদের উপরে চাপ পড়বে, কারণ তারা হয়তো এই শ্রমবাজারের যে প্রতিযোগিতা সেখানে তাদের কিছুটা বিদেশে কর্মসংস্থানের অসুবিধা তৈরি হবে। শ্রমবাজারের ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে আগাম পরিকল্পনা করারও তাগিদ বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, ফের পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। স্কুল কলেজ সহ উঁচু জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গতরা। দিনরাত পানির মধ্যে থাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। প্রতিনিধিদের তথ্য ও চিত্র নিয়ে সালেজুর চৌধুরীর ডেস্ক রিপোর্ট। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 14টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 7টি স্থানে ভাঙা অংশ মেরামত না করায় ওই অংশ দিয়ে পানি প্রবেশ করে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
গাইবান্ধায় করতোয়া ঘাগট নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি পঞ্চম দফায় বেড়ে যাওয়ায় জেলার লক্ষাধিক মানুষ নতুন করে পানিবন্দী। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। পানি বাড়ায় যমুনার অরক্ষিত অংশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এনায়েতপুর ও চৌহালিতে প্রতিদিন বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা। পানি উঠে গেছে, একবার বাড়িতে গেলাম আর ফের পানি। আমরা আশা যা করি পায়ে গাওয়া গেছে। টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3 উপজেলার প্রায় 30 গ্রামের মানুষ। কালভার্টটি অসট হয়ে গেছে। আমি ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান সহ সর্বজনীন পরিদর্শন করা হয়েছে এবং এর মানে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের জানানো হয়েছে। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পুরো সিংড়া শহর পানিতে নিমজ্জিত। সিংড়া তাজপুর সড়ক বাঁধ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুরো অক্টোবর মাস জুড়ে স্বপ্নে চলছে ঐতিহাসিক ছাড়ের মেলা। হলুদ মরিচ নুডলস চানাচুর সহ অসংখ্য পণ্যে 50% ডিসকাউন্ট, বিস্কিট পাস্তা ট্যাং সহ কয়েকশো পণ্যে বাই ওয়ান গেট ওয়ান অফার, 499 টাকায় 5 লিটার সয়াবিন তেল, 100 টাকা ছাড়ে ডানো মিল্ক পাউডার, মৌসুমের সেরা ইলিশ 500 গ্রাম 290 টাকা, 900 গ্রাম 755 টাকা। পুরো অক্টোবর মাস জুড়ে স্বপ্নে চলছে ঐতিহাসিক ছাড়ের মেলা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আরেক দফা বাড়ল সব রকমের চালের দাম। বস্তা প্রতি 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে সব রকম চাল। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে মধ্য নিম্নবিত্তের এখন নাবিশ্বাস অবস্থা। তবে দাম বাড়ার পেছনে পাইকারি বিক্রেতারা দায়ী করলেন মিল মালিক ও আড়তদারদের। চাল ছাড়াও বেড়েছে সব রকম সবজি ও তেলের দাম। তবে পেঁয়াজের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দর। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। পেঁয়াজের পর এবার উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। পাইকারি বাজারে সরবরাহের কোনো কমতি না থাকলেও নানা অজুহাতেই কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সরকারের সাথে যে কমিটমেন্ট দিয়েছে, কমিটমেন্ট মতো তো মেলারা আমাদের মাল দিচ্ছে না, এই জন্য আমরা তো কমে বিক্রি করতে পারছি না। আমরা কিনে আনি ওনাদের থেকে, ওনারা যে দাম বলে ওই দামে আনতে। চালের মতো নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাবিশ্বাস অবস্থা ক্রেতাদের। গত সপ্তাহে যেটা কিনেছি 2450 টাকা করে, এখন সেটা 2750 টাকা। এভাবে যদি বাড়ে তাহলে সাধারণ মানুষই তো কষ্টকর। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের সবজির। সবজি বাজার তো বেশি মনে হচ্ছে, কেজি প্রতি 60-70 টাকা অনেক বেশি দাম বেশি। আগে বেগুন ছিল 70 টাকা, এখন 80 টাকা 90 টাকা হয়েছে। টমেটো আগে ছিল 80 টাকা, এখন 90 টাকা 100 টাকা। শসা 100 টাকা, সিম 160 টাকা ছিল, এখন হয়েছে 180 টাকা। পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে তেলের দাম। অপরিবর্তিত অবস্থায় মাছের বাজার। পার্টিকুলার ইলিশ মাছ একটু দাম কম আছে, কিন্তু দেশি সব মাছেরই দাম বেশি। গত 2 সপ্তাহ আগে কিনেছিলাম 1000 টাকা কেজি, আমি 700 টাকা কেজি কিনেছি, তা আমি তো বলবোই মাছ কম। নিত্যপণ্যের এমন লাগামহীন পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকারি বাজারের পাশাপাশি আড়ত ও চালকলগুলোতে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এবার খেলার খবর। বাফুফের নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের ভেন্যু সোনারগাঁও হোটেল প্রস্তুত। কাল 8টি বুথে হবে ভোট গ্রহণ। সকালে বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর 2টো থেকে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনের আগে কোনো প্রার্থী বা ডেডিকেটের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মেসবাউদ্দিন। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভেন্যু সোনারগাঁও হোটেলের ফটকে শোভা পাচ্ছে নির্বাচনী প্ল্যাকার্ড। নির্বাচনের আগের দিন বিকেলে নির্বাচন কমিশন দেখে নিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোট গ্রহণের বুথ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুর খুঁটিনাটি আবারও পরখ করেছেন মেসবাউদ্দিন। 2 টেবিল থেকে ব্যালট পেপার দেওয়া হবে, 8টা বুথে ভোট দেবে, যাতে ভোটটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা কোভিড সময়। একদিক থেকে 70টা, আরেকদিক থেকে 69টা নাম ডাকা হবে, ওনারা ব্যালট নিয়ে যাবেন, যার যার বুথে ভোট দেওয়ার শেষ উনি ভাঁজ করে বাক্সে ঢালার আগে উনি দেখবেন যে কোন ভোটটা কার বাক্সে ঢালতেছেন। সভাপতির ভোট যেন সভাপতির বাক্সে পড়ে,
সিনিয়র সভাপতির পর্যন্ত সিনিয়র সভাপতির বাক্স ভরে চারটি ব্যালট পেপারে ভাস করলে হয়ে যায়, সাদা চিনবে কি করে? আমরা পিছনে পদের নামের সিল দিয়ে দিয়েছি। শেষ মুহূর্তে হোটেলে অবস্থান করা ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। এদিকে কারো বিরুদ্ধে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ক কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কিছু কিছু প্রার্থী আমাদের কাছে কিছু কিছু দাবি রেখেছিলেন, গতকাল আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি, সেই বৈঠকে ওনাদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, ওনারাও সন্তুষ্ট হয়েছেন এবং আমরাও খুবই সন্তুষ্ট যে ওনারা আমাদের কথাগুলো মেনে নিয়েছেন। দুপুর 2টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 21 পদের বিপরীতে লড়বেন মোট 47 জন প্রার্থী। বাফুফের নির্বাচনে মোট ভোটার 139 জন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া লীগ শুরু করা উচিত বলে মনে করেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। জানিয়েছেন, লঙ্কা সফর স্থগিত হওয়ায় খেলোয়াড়রা কিছুটা হতাশ হলেও স্বাগতিকদের দেওয়া শর্ত মেনে সিরিজে অংশ নেওয়া সম্ভব ছিল না। আপাতত মাঠের লড়াই না থাকায় ক্রিকেটারদের সুযোগ থাকছে স্কিল নিয়ে কাজ করার। বিনোদনের সংবাদ। মান্নান হীরার রচনা এবং সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক লাল জমিন। দেশব্যাপী নাটকটির একাধিক প্রদর্শনীর আয়োজন করতে পৃষ্ঠপোষকতা করছে সুন্দর কেন্দ্র। শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে মঞ্চায়িত হল নাটকটির 248তম মঞ্চায়ন। শকুন আমিরের প্রতিবেদন। বহুল আলোড়িত মঞ্চনাটক লাল জমিন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া দুরন্ত এক বালিকা জীবনের গল্প। প্রসেনিয়াম মঞ্চ জুড়েই বাড়ির উঠোন, ফসলের মাঠ, পদ্মা শাপলা ফোটা বিল আর কিশোরীর এক্কা দোক্কা খেলা, যেন দর্শকের সামনে এক টুকরো বাংলাদেশ। মুক্তিযুদ্ধকে উপজীব্য করা মাতৃভূমিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবার সুন্দর কেন্দ্র নিজেদের পৃষ্ঠপোষকতায় আয়োজন করছে দেশব্যাপী নাটকটির একাধিক প্রদর্শনীর। তারই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে মঞ্চায়িত হলো নাটকটি। এদিকে শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় লাল জমিন নাটকটির 248তম মঞ্চায়ন সম্পন্ন হলো। শুকন নামির, নিউজ 24, ঢাকা। আর এর মধ্য দিয়ে শেষ করছি নিউজ 24 রাত 10টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।